এই তো সন্ধ্যা 7টার দিকে চম্পা বেগম নামে 16 বছরের মহিলা, বিবাহিত মহিলা, আগুনে পুড়ে আহত অবস্থায় গুরুতরভাবে আহত হয়ে উদয়পুর জেলা হাসপাতালে আসে। তো আমরা প্রাথমিক চিকিৎসা করে ওর অবস্থা খুবই খারাপ, খুবই সংকটজনক, জিবি রেফার করে সঙ্গে সঙ্গে। কোন সময় ঘটনাটা? ঘটনা তো তারা নিয়ে আসে হসপিটালে, নিয়ে আসে 8:30-7:30 নাগাদ। কত পার্সেন্টে পুড়েছে? 90%-এর মতো মানে বার্ন ইনজুরি আছে। অবস্থা কি বেগুদিক? হ্যাঁ, অবস্থা একটু খারাপই, সংকটজনক আছে। এখন জীবিতে? এখন জীবিতে রেফার করা হয়েছে। হ্যাঁ, জামার নাম? কি কারণে অশান্তি করে? কি কারণে অশান্তি করে? হেসুম তারা বিয়া শুরু করেছে, কিছু লাগতো না। তখন আমার ভাই কিছু দিছে না, অন্য অনেক জিনিসপত্র লাগিয়ে করে নাকি এর লেগে করে আনবে। আপনার কি লাগে? আমার ভাইজি লাগে। আপনার ভাইজির নাম কি? ভাইজির নাম চাম্পা বেগম। বিয়া দিছেন কই? বিয়া দিছি বটটিলা। বটটিলা কবে? আপনার ভাইজির বয়স কত? বয়স 14 বছর। আজকে কি কারণে আগুন লাগাইছে? আজকে কি কারণে আগুন লাগাইছে আমি সঠিক কই জানি না। আপনার বাড়ি কই? এখন কই সে? আপনার ভাইজি ভাইজির যে জামাই ফারুক মিয়া কি আসলো? বাড়িতে আসলো? আসলো।